গয়না মানে শুধু সাজগোজ নয়, ফুটিয়ে তোলে ব্যক্তিত্ব। রাজধানীতে বাজুস ফেয়ারে আলোচনায় অংশ নিয়ে এসব কথা জানান দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকারা। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস ফেয়ারে তারকাদের গয়না ভাবনা শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। গয়না কিন্তু প্রথম যুগে সবাই পরে। এতে অংশ নেন দেশের চলচ্চিত্র অঙ্গনের তারকারা। তারা বলেন, গয়না মানুষের ব্যক্তিত্ব এবং ঐতিহ্যের প্রতীক। আমার কাছে মনে হয় যে আমার প্রতিটি গহনার একটা গুরুত্ব আছে। স্বর্ণের গহনা নারীদের একটা অনেক বড় সম্পদ, অনেক বড় অহংকার। গহনা আসলে ঐতিহ্য বহন করে, গহনাই মানুষকে কথা বলিয়ে দেয় যে এটা কোন প্রজন্ম থেকে কোন প্রজন্ম এগিয়ে যাচ্ছে। জুয়েলারি নিয়ে নিজের চাকরি জীবনের স্মৃতিচারণ করেন নায়িকা নিপুণ। কথা বলেন অভিনেত্রী বর্ষাও। ওখানে আমাদের একটা কমিশন ছিল, আমি যা সেল করব সেটা আমি লিখে রাখি প্রতিদিন। আমার কাছে মনে হয় যে কোনো এক্সপিরিয়েন্সে লাইফের জন্য খারাপ না। হাত দেখিয়ে দেখিয়ে এই যে চুড়িটা অনেক সুন্দর, গয়নাটা অনেক সুন্দর, কিভাবে সেল করতে হবে, সেলিংটা আমি ওখান থেকে শিখেছি খুব ভালো। আমি বিশ্বাস করি আমরা মেয়েরাই হচ্ছে সবচাইতে বড় অলংকার, আর সেটার সাথে যখন গহনা অ্যাড হয় আমাদের সাথে, তাহলে তো আমাদের সৌন্দর্যটা অনেক বেড়ে যায়। জুয়েলারি ব্যবসায়ীদের চলচ্চিত্র খাতে বিনিয়োগের আহ্বান জানান শিল্পীরা। জুয়েলারি মালিকগণ যদি সিনেমার পাশে দাঁড়ান। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।